বান্দরবানে নায়কখানছড়ি তুমরু সীমান্তে জিরো লাইনে ঝুপড়ি ঘরে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন রোহিঙ্গারা। জিরো লাইনে বর্তমানে প্রায় 5,000 রোহিঙ্গা নারী পুরুষ অবস্থান করছেন। বর্ষা মৌসুমে দুর্ভোগ বাড়ায় শঙ্কায় রোহিঙ্গারা। বান্দরবান প্রতিনিধি সাফাত হোসেনের তথ্য ছবিতে আপেল শাহরিয়ার রিপোর্ট। মিয়ানমার সামরিক জান্তার জুলুম নির্যাতন থেকে বাঁচতে নিজ ভূমি থেকে পালিয়ে জিরো পয়েন্টে জড়ো হয়েছেন হাজারো রোহিঙ্গা। ঝুঁকিপূর্ণভাবে নিদারুণ কষ্টে বসবাস করছেন তারা। বর্ষা মৌসুমে জায়গাটি পানিতে তলিয়ে গেলে বসবাসের অনুপযোগী হওয়ার শঙ্কায় দিন কাটছে রোহিঙ্গাদের। আমরা পানির মাঝে বেশি দুঃখ মাঝে বালু ভরে তলে ভরে গরম নিজ উদ্যোগে পরিবারগুলোকে ঘর তৈরি করে দিচ্ছেন কয়েকজন ব্যবসায়ী। বর্ষা মৌসুমে জিরো লাইন এলাকা প্লাবিত হওয়ার আগেই তাদের সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে বললেন জেলা প্রশাসক। যেহেতু সরকার মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে এবং আমাদেরকে সেইভাবে নির্দেশনা দিয়ে যাচ্ছে, আমরা চাচ্ছি এদেরকে যতটুকু এবং যথাসম্ভব তাদেরকে আমরা এই যতটুকু ভালো পরিবেশ উপহার দেওয়া প্রয়োজন সেটুকু আমরা করব। যে কোনো বিপর্যয়ের আগে মানবিক দিক বিবেচনা করে দ্রুত সরিয়ে নেওয়া হবে বলে প্রত্যাশা রোহিঙ্গাদের।